বিনোদনের তাজা খবরে স্বাগতম। নয়া প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন চিত্রনায়িকা বুবলি। 4 নভেম্বর শনিবার সকাল থেকেই আলোচনায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি। কারণ, সঙ্গীতশিল্পী ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়েছে তার প্রেমের সম্পর্কের। 3 নভেম্বর শুক্রবার দিবাগত রাতে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া হয় একটি স্ট্যাটাস, আর সেই স্ট্যাটাসকে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত, যেখানে দাবি করা হয় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শবনম বুবলি ও কৌশিক হোসেন তাপস। তবে কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। এরপর শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাসে মুন্নি জানান তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। বিষয়টি নিয়ে এদিন সকাল থেকে চুপ থাকলেও দুপুরের পরে মুখ খুললেন বুবলি। সরাসরি জানিয়েছেন এসব নিয়ে কথা বলতেও রুচিতে বাড়ছে তার। বুবলি বলেন, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে সকালে একটা ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে পারলাম, এ নিয়ে কথা বলতে রুচিতে বাড়ছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে। এই নায়িকা আরও বলেন, কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের বিষয়ে নানাভাবে নোংরামি শুরু করেছে। এখন আমি টিম ফিল্মসের খেলা হবে নামে নতুন সিনেমায় অংশ নিতে যাচ্ছি, আর তখনই পরিবেশ কিভাবে নোংরা করা যায় তার পায়তারা করা হয়েছে। তাপস ও মুন্নির সঙ্গে সম্পর্কের বিষয়ে বুবলি বলেন, তাপস ভাই ও মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি, তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ ও সম্মানের। তাপস ভাইয়ের আগে মুন্নি আপুর সঙ্গে আমার পরিচয়, আপু আমার অনেক বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, এই দম্পতি আমাকে অনেক স্নেহ করেন। আমরা শিল্পী মানুষ, আমাদের কাজগুলো শৈল্পিক, তাই শুটিংয়ের সময় দেওয়াটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এসব নোংরা গ্রুপ বা হ্যাকার অথবা যারা ট্রল করে তাদের নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে নেই। প্রসঙ্গত, তাপসের টিম ফিল্মস থেকে সম্প্রতি 2টি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে খেলা হবে সিনেমাটিতে দেখা যাবে পরিমণি ও শবনম বুবলিকে। গান বাংলার একটি সূত্র দাবি করেছে, ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোনো একটি চক্র ফারজানা মুন্নির আইডি হ্যাক করে এমন স্ট্যাটাস প্রকাশ করেছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা বের করতে ইতিমধ্যে কাজে নেমেছে টিম। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।